ধর্ষণ বিরোধী বিলের টেকনিক্যাল রিপোর্ট পাঠানোই হয়নি। বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধর্ষণ বিরোধী বিল পাশের পর রাজ্যপালের সম্মতি প্রয়োজন। বৃহস্পতিবার রাজ্যপাল জানিয়েছিলেন বিল তার কাছে এলেও বিল সংক্রান্ত টেকনিক্যাল রিপোর্ট পাননি তিনি, তাই বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। টেকনিক্যাল রিপোর্ট পাঠালে সংবিধান অনুযায়ী ব্যবস্থা করা হবে। রাজভবনের অভিযোগ, আগেও বিভিন্ন বিলের ক্ষেত্রে টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য সরকার, পরে রাজভবনের ঘাড়েই বিল আটকে রাখার দায় চাপানো হয়েছে। নিজের গাফিলতি ঢাকতে রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছেন সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ধর্ণার হুমকি দিচ্ছেন। বিষয়টি রাজনৈতিক চমক ছাড়া কিছুই নয় বলে মনে করে রাজভবন। কোন রাজ্য কোন প্রেক্ষাপটে এনেছে সেটা তাদের ব্যাপার। আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন অবিলম্বে বিধানসভা বসিয়ে বিশেষ অধিবেশন বসিয়ে পাস করা বিল পাস করানোর দরকার ছিল। বিল পাস আমরা করেছি। আমার মনে হয় রাজ্যপাল নিশ্চয় তিনি তার নিজের ব্যক্তিগত স্তরে রাষ্ট্রপতির কাছে গিয়ে দেখা করে যদি বিল সম্বন্ধে তাকে কনভিন্স করতে হয় তিনি করবেন। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে এবং যে নির্যাতিতার পরিবার তাদের মানসিক শান্তির জন্য তিনি নিজে উদ্যোগ নিয়ে করবেন, এটাই আমার।